আমার তুলে নিয়ে নিয়ে যাবে ধর্মটা টেকা চালান দিবে এখানে ধর্মটা কি আমার দুটো দিদি দুটো বাজবে গাড়ি ঘুরে চলে যাবে আমার কিছু নেই আমার দুটো দিদি দেখি না জিতেন্দ্র তেওয়ারি দেখতে পাবে এবিপি আনন্দ দেখতে পাবে চেয়ারম্যান যায় না ছেড়ে দে তর্ক বিতর্ক করার কোন দরকার নাই কেউ তো আসবে এসে ফয়সলা করবে কিছু করার দরকার কাউন্সিলারও আসবে চেয়ারম্যানও আসবে মেয়রও আসবে কোনো টেনশন নেবার দরকার নেই হ্যাঁ বন্ধ থাকলে সব আসবে হ্যাঁ 200 কোটি টাকা বলেছিল দুব রোডের জন্য কালকে আমি ম্যাক্সিমাম 11:30 সময় ফিরেছিলাম তখন আমাকে একটা ট্র্যাক্টরে ধাক্কা মেরে দেয় আমি পড়িয়ে রোডের কারণে ঠিক আছে আরও আমাদের একটা ছেলে মাথায় লেগে গেছে তো আমাদের এই খরচা মরচলা কে দেবে এগুলা দেওয়ার জন্য ধরো এবারে ঠিকাদারকে ডাকছি ঠিকাদার বলছি রবিবার সোমবার ভোটের পরে আমাদের বলার ছিল করবো জিতেন্দ্র তেওয়ারি বলেছিল আমাকে যাব যেতেন আমাকে জানাবে ওকে জানাতে গেলে আমার আমার ঘর থেকে 200-300-400 টাকা খরচা লাগবে আমি ওকে দেবো পয়সা তো পয়সাটা নিয়ে যাবো তবে তো আমার ভাড়ি গাড়ি ভাড়া মাড়ি ভাড়া পাবো তো আমি কোথাও গাড়ি ভাড়া মাড়ি কিছু পাইনি তো আমি এখানে দাঁড়াই দাঁড়া আটকে পথে আমি রোডটা অবরোধ করেছি সব আমাদের নন্ডি জননেতাকে নিয়ে আমাদের সনদদাকে নিয়ে আমাদের মৃদুলদাকে নিয়ে সবাইকে নিয়ে ওরা ইয়া করছি তো সবাই ফোন করলেও বলছে রবিবার সোমবার এরকম হ্যান ত্যান করবো ঠিক আছে লালনদা ছিল আমাদের লালনদা আসছে লালনদা কিছু আমরা কথা বলার চাই লালনদা কোনো সুখ সুবিধা পেয়ে আমরা পেছি নেই ঠিক আছে এই রোডটা আমরা পড়ছি অ্যাক্সিডেন্ট হয়েছে রোডটা আমাদের ব্যাপল তো হয়ে গেছে যেমন আমাদের ঠিকাদার জলদি করে রোডটা আমাদের তৈরি করে দেয় কী নাম আমার নাম তাপস ঘোষ